আসসালামু আলাইকুম, আমার একবার আমার ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে অনেকদিন পর একটা ভিডিও তৈরি করতেছে, তার বিশেষ কারণ হচ্ছে যে বেশ কিছু কয়েকজন লোক, বেশ কিছু বলা ঠিক না, কয়েকজন লোক আমার কাছে জানতে চাইছেন যে ফ্রান্সে কীভাবে আসা যায়, ফ্রান্সে আসলে কীভাবে লিগেল হওয়া যায়। তো আমি পৃথক পৃথক আনসার না দিয়ে আমি ভাবছিলাম যে একটা ভিডিও তৈরি করে জেনারেলি একটা ইনফরমেশন দিয়ে দিই যে কীভাবে ফ্রান্সে আসলে আপনি লিগেল হইতে পারেন, বা আপনার কী কোন ধরনের পসিবিলিটি আছে, আপনার ডিউরেশনটা কতটুকু হবে, যাতে একটা মনের ভিতরে একটা প্ল্যানিং থাকে এবং একটা মানে প্রথম থেকে একটা এইম থাকে এবং একটা ধৈর্য মানুষ ধারণ করতে পারে যে আমার হোপ এতটুকু, আমি এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। আমরা যারা আসি বিদেশ, তারা তো লিগেল হওয়ার জন্যই আসি। অনেকের ক্ষেত্রে এটা লং টাইম হয়ে যায়, অনেকে আবার শর্ট টাইম পিরিয়ড হয়ে যায়। তো এই জেনারেল ইনফেকশনটা, এই মানে এই বিষয়টা নিয়ে কথা বলব। প্রথমত যেটা জানতে হবে যে আপনি ফ্রান্সে যখন আসবেন তখন আপনার বয়স কত। আপনার বয়স যদি 18-র নিচে হয়, যেমন ধরেন আমি 14 থেকে শুরু করি, 14 থেকে হইলে 18 বছর বয়সে আপনি মাইনর যে সিচুয়েশনটা আছে আপনি আন্ডার এইজে যাইতে পারবেন। ওইখানে গেলে আপনাকে তারা বাসস্থান দেবে, আপনাকে স্কুলে ভর্তি করাই দেবে, আপনাকে ভাষা শেখাবে, কোনো ধরনের কারিগরি শিক্ষা দিবে, আপনি যা পছন্দ করবেন এটি যেটা আপনি চাইবেন। 18 বছর পরে আপনাকে একটা রেসিডেন্ট পারমিট দিয়ে তারা বের করে দেবে, তখন আপনি দেশে লিগেল হয়ে গেলেন। এটা হচ্ছে যারা মাইনর 18 বছর পরে, সেক্ষেত্রে আপনার বয়স 18-র নিচে হইতে হবে এবং তাদের কাছে মিনিমাম হইলেও 2 বছর থাকতে হবে। তার মানে যারা 16 বছর আপনাকে দেখে আন্ডারেজে যেতে হবে, অথবা আরও নিচে হইলে ভালো, 17 বছর গেলে হয় না। 17 বছর গেলে 1 বছর পরে ওইভাবে এই সময়টা চলে যায়, তারপর তারা কোনো আইডি দেয় না, মানে লিগেল হইতে হওয়াটা কঠিন। এটা গেলো হচ্ছে মাইনরদের জন্য। তারপর হচ্ছে যারা 18 বছরের উপরে, তারা কীভাবে কী করবে, এখানে তো অনেক ধরনের বিশাল পর্যায় আছে, বিশাল অনেক ধরনের ডিসকাশন। আমি জেনারেলি বলে দিচ্ছি যে কীভাবে লিগেল হয়। 18 বছরের যারা উপরে আছে, তারা এখানে বাংলাদেশিরা যারা আছে, তারা এখানে এসে আপনার পলিটিক্যাল অ্যাসাইলেম মারে, মানে রাজনৈতিক আশ্রয় নেয়। এখন একটা দেশে রাজনৈতিক জেনেভা কনভেনশনের আওতায় একটা দেশে আপনার রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট আছে, সেটা একটা বিশদ আলোচনা, সেটা নিয়ে আমি এখানে বিশ্লেষণ করবো না। শুধু এটুকু বলে দিচ্ছি যে আপনি এদেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি ওরা 2টা ইন্টারভিউ নেবে, একটা প্রাথমিক কোর্টে এবং 2 নম্বরটা হচ্ছে যে সিএনডিএ বলে, ওইটারে মানে স্পেশাল একটা কোর্ট আছে ট্রিবিউনালের মতো, ওইখানে আপনাকে আবেদনটা বিবেচনা করে যদি দেন তাহলে আপনি সরাসরি লিগেল হয়ে যেতে পারবেন। এভাবে অনেকে 4 মাস থেকে 6 মাস বছর 2 বছরের ভিতরে লিগেল হয়েছে। এটা গেল একটা পর্যায়। এখন দেখা গেলো যে আপনি রিফিউজি স্ট্যাটাস পান নাই বা আপনাকে আর একজন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, তারপর আপনি কী করবেন? তারপরেরটা যেটা সহজ পন্থা হচ্ছে যে আপনি ফ্রান্সে 3 বছর থাকতে হবে, প্রমাণ থাকতে হবে 3 বছর ধরে আছেন। তারপর আপনার কি আপনি মানে কোনো একজন লোকের সাথে ইলিগেলি কাজ করতেছেন এবং সে আপনার ট্যাক্স পে করতেছে, এই 3 বছরের 24টা পে স্লিপ নিয়ে যেগুলো আপনি আসলে বুঝতে পারবেন, বা এই আপনি যদি কাজ ম্যানেজ করতে পারবেন এবং আপনার যদি সে যদি আপনাকে ডিক্লেয়ার করে যে কাজে রাখে, মানে ও আইনানু প্রক্রিয়া মেনটেন করে যদি কাজে রাখে, তাহলে আপনি 3 বছর পরে তার দোকানের মাধ্যমে, তার ডকুমেন্টের উপরে, মালিকের উপর ডকুমেন্টের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি 3 বছরের আওতায় লিগেল হইতে পারবেন। এর পরের পর্যায়ে আছে একই সিস্টেম মালিকের আওতায়, সেটা হচ্ছে 5 বছর। সেখানে সুবিধা হচ্ছে যে 5 বছরের আওতায় আপনি মাত্র 8টা পে স্লিপ দেখাইয়া আপনি লিগেল হইতে পারবেন। সেক্ষেত্রে আপনার আনুষঙ্গিক আরও কিছু ডকুমেন্ট আছে, সেগুলো আপনি যখন আসবেন এখানে আপনার এক্সপিরিয়েন্স হলে বুঝে যাবেন যে আমার এই ডকুমেন্ট লাগবে। তার মানে আপনার কাছে সুযোগ আছে যে 5 বছরের ভিতরে 5 বছরের ডকুমেন্ট আসেন বলে প্রুফ, তার সাথে হচ্ছে মালিক যে কোনো কেউ আপনাকে কাজে রাখছে তার ডকুমেন্ট দিয়ে আপনি 5 বছরে 8টা পে স্লিপ দিয়ে আপনি এদেশে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরের বার যেটা সুযোগ আসবে সেটা হচ্ছে যে আপনার 7 বছরের আওতায়। 7 বছরের আওতায় আপনাকে দেখাইতে হবে যে আপনি কোনো এক সময়, মানে 7 বছরের ভিতরে একটানা 8 মাস কোনো মালিকের অধীনে কাজ করেছেন এবং 8 মাসের আপনার কাজের সব ডকুমেন্টগুলো আছে, তখন আপনি চাইলে 7 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন রেসিডেন্ট পারমিটের জন্য। সেক্ষেত্রে আপনাকে নতুন করে আর কোনো মালিক দেখাইতে হবে না, ওরা আপনাকে শুধু একটা আইডি দিয়ে দিবে, তারপর আপনি খুঁজবেন সেই আইডি নিয়ে যে আপনি নতুনভাবে কাজ খুঁজতেছেন, লিগেলি খুঁজবেন তখন।
প্রাথমিক একটা আইডি যেটা দিবে ওরা 7 বছর পরে, ওইটা নিয়ে আপনি খুঁজবেন। তারপর যখন মালিক পেয়ে যাবেন, ওই মালিকের সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবেন, তখন আপনাকে স্যালারি কার্ডটা দিয়ে দিবে। মানে এর আগে যেটা পাবেন সেটাও একটা আইডি, সেটা কাগজের আইডি থাকবে। আর কার্ড পাইতে হলে আপনাকে নতুন একটা কাজে জয়েন করতে হবে। তখন ওই ওই কাগজের আইডি পাইলে আপনি ইজিলি কাজ পেয়ে যাবেন। সেখানে লেখা থাকে যে এটা অথোরাইজেশন দেওয়া আছে, সে কাজ করতেছে, তাকে কাজ দেওয়া হোক। তখন লাস্ট পর্যায়ে যেটা আসছে যে 7 বছরেও আপনি হইতে পারলেন না লিগে, তখন কি করবেন? তখন দেখা যাবে যে আপনি 10 বছরের আওতায় জেনারেলি যে আপনি এদেশে 10 বছর থাকছেন, কোনো হিনিয়াস ক্রাইমের সাথে জড়িত হন নাই, কোনো গাফলা কোনো ধরনের খারাপ আচরণ করেন নাই, তারপর আপনি বাট অনিয়মিত ছিলেন, সেক্ষেত্রে আপনি নিয়মিত হওয়ার জন্য, রেগুলার হওয়ার জন্য আপনি 10 বছর পরে তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার 10 বছরের প্রুফ নিয়ে আপনি কাজ থাকলেও চলবে, না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। ওইটাতে শুধু আপনার 10 বছরের যে থেকেছেন এটার প্রুফ নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আনুষঙ্গিক কোনো ডকুমেন্টসগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালি এখন বলা সম্ভব না। আপনারা যদি জানতে চান তাহলে আমি পরে আরেকটা ভিডিও বানাই আপনাকে জেনারেল যে মানে একবারে ফুল এক্সপ্লেনেশন দিয়ে দিব। এই হচ্ছে যে 10 বছরের আওতায় আপনি ফ্রান্সে লিগেল হইতে পারবেন। এখন আসি যদি আপনি এছাড়া আর কোনো ওয়েতে আছে, আপনি যদি ইনভেস্টমেন্ট করে নিয়ে যাচ্ছি, এটা হিউজ অ্যামাউন্ট, আপনার 3-4 মিলিয়ন ইউরোর ব্যাপার, ওইভাবে আপনি লিগেল হইতে পারবেন। তাছাড়া আপনি স্পেশাল ক্যাটাগরিতে আপনি লিগেল হইতে পারবেন। যেমন ধরেন আপনি ভালো অ্যাথলেট, আপনি ভালো খেলা জানেন, আপনি যে কোনো ধরনের খেলারে আপনার প্রুফ আছে, আপনি প্রফেশনাল প্লেয়ার যেটা আর কি ওইটা, অথবা আপনি ইঞ্জিনিয়ার, আপনি সায়েন্টিস্ট, আপনি একজন গবেষক, আপনি একজন সমাজ সংস্কারক, অথবা আপনার কোনো স্পেশাল স্ট্যাটাস আছে মানে দেশের ভিতরে ছিল, ওই টাইপের লোকদেরও এই দেশে আশ্রয় দেওয়া হয়। এখন যারা স্টুডেন্ট ভিসায় আছে তারা কী করে? আপনি এই দেশে যদি স্টুডেন্ট ভিসায় থাকেন ওই একই বিষয়, আপনাকে 3-4 বছর 5 বছর থাকতে হবে। বাট স্টুডেন্টদের বেলা আরও অন্যান্য ডিফারেন্ট নিয়মগুলো আছে বলছেন, ওগুলো আপনাকে এটাকে মানে পর্যায়ক্রমে ভাগ করতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি আপনাদেরকে যেটা আপনারা জানতে চাইছেন এখন পর্যন্ত যে ফ্রান্সে কীভাবে লিগেল হওয়া যায়, মোটামুটি এটা হচ্ছে আপনাদের ধারণা যে এই এই বিষয়গুলো নিয়ে এই লাইনে আপনার ফ্রান্সে লিগেল হওয়া যায়। আমি আর একটু সাম আপ করে দিই। আপনি যদি বয়স আপনার 16 নিচে হয়, 18 বছর পরে আপনার বয়স যখন 18 হবে তখন আপনার রেসিডেন্ট পারমিট পাবেন। আপনি যদি এদেশে রিফিউজি স্ট্যাটাস পান অথবা রাজনৈতিক আশ্রয় আবেদন করে যদি আপনি সাকসেসফুল হন তাহলে আপনি এদেশে সরাসরি রেসিডেন্ট পারমিট পাবেন, সরাসরি সর্বক্ষেত্রে মানে কোনো ধরনের ইয়ে নেই, এটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। মানে 10 বছরের কার্ড পাবেন রেসিডেন্ট পারমিট। এখন কীভাবে আপনি রিফিউজি স্ট্যাটাস পাবেন সেটা একটা আলাদা বিষয়, ওই নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। আমি মানে এটা বিশ্লেষণ করার চেষ্টা করবো তখন যে আপনি বাংলাদেশ থেকে কীভাবে কোন প্ল্যান নিয়ে আসবেন এখানে, যেভাবে এসে পৌঁছাবেন এখানে, তারপর আপনি কী করবেন, কীভাবে এটা প্রপার একটা অ্যাপ্লিকেশন করা যায়, কীভাবে করলে সহযোগিতা হবে, তো বাংলাদেশে কোন ধরনের কাজগুলো আপনাকে করে আসতে হবে, এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আপনি 3 বছরের আওতায় রেসিডেন্ট পারমিট পাবেন কাস্ট স্যালারিয়ে। তারপর হচ্ছে আপনি 5 বছরের আওতায় কাস্ট স্যালারি পেতে পারেন, 7 বছরের আওতায় কাস্ট স্যালারি পেতে পারেন। যদি এইভাবে কোনোভাবে না হয় তাহলে 10 বছরে জেনারেলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন রেসিডেন্ট পারমিটের জন্য। তাছাড়া যেগুলো স্পেশাল স্ট্যাটাস যেগুলো আমি আপনাকে বললাম ওইগুলো হবে, আপনি যদি অ্যাথলেটিক্স হন, আপনি গবেষক হন, আপনি সায়েন্টিস্ট হন, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাদের নিয়ম মেনে। আরেকটা স্পেশাল মানে সেকশন আছে, সেটা হচ্ছে যে যারা অসুস্থ, সাপোজ ধরেন আপনি এখানে আসছেন, আসার পরে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, সেটা তো নিরাময়যোগ্য না, তো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন যে আমার অসুস্থতার কারণে আমি দেশে যেতে যাচ্ছি না, এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, এই দেশের চিকিৎসা ফ্রি, আমাকে এই দেশে থাকার আশ্রয় দেওয়া হোক। এইভাবে লোকজন হয় এটা কাস্তে মালা দিয়ে বলে, মানে রোগের উপর বিশ্লেষণ করে, রোগের উপর বিষয় মানে বিবেচনা করে আপনাকে আশ্রয় দেওয়া হয়। অনেকগুলো রোগ এই ধরনের আছে, আপনার যদি অ্যাজমা হয় থাকে, হাঁপানি হয়ে থাকে, রিসেন্টলি একজন লোক এইভাবে পেয়েছে, সেটা বাংলাদেশে পলিউশনটা অনেক বেশি, সেই কারণে আমাকে এই দেশে আশ্রয় দেওয়া হোক, সেও পাইছে। আর অনেকগুলো ক্যাটাগরি আছে, এটা তো হচ্ছে মানে মানবতার দেশ, এগুলো তো এগুলো অনেক বিষয়গুলো বিবেচনা করে আর কি। তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন যে ফ্রান্সে কি মোটামুটি কোন কোন পর্যায়ে লিগেল হওয়া যায়, বাংলাদেশিদের জন্য জেনারেলি কোন কোন বিষয়গুলো আছে, অপশনগুলো আছে।
তো আজ এ পর্যন্তই থাকুক, আশা করি মোটামুটি একটা ধারণা পাবেন, আর যদি উপকৃত হন বা তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনটাও চেপে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন, আপনাদেরকে খুঁজতে হবে না। আর অনুরোধ করবো যাতে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুকে, যাতে করে মানে আমাদের যারা বাংলাদেশি আছে, যারা প্রবাসে আসতে চায়, বিশেষ করে ইউরোপে আসতে চায়, তারাও উপকৃত হবে, তারাও এটা জেনারেলি একটা বিষয় এটা মানে একটা প্ল্যান নিয়ে আসতে পারবে। আর আপনারা যদি আর কোনো বিষয় নিয়ে জানতে চান, কীভাবে এই দেশে মানে একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে হয়, কীভাবে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো করতে হয়, ওই স্পেসিফিক বিষয়গুলোর উপর আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেবো। তখন আপনারা মানে আমি যে জিনিসগুলো সাফার করছি, তাহলে আপনারা বা অন্যান্য যারা এখানে আসছে আগে যারা সাফার করছে, মানে আপনাদের সাফার করতে হবে না, আপনারা আগ থেকেই জেনে আসবেন যে আমাকে ওইখানে ওই প্ল্যান নিয়ে যেতে হবে, এতদিনের একটা প্ল্যান নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক। আমি হয়তোবা আমার সাউন্ডগুলো একটু মানে খুব বেশি ভালো নাও হইতে পারে কোয়ালিটি, কারণ আমি হঠাৎ করেই ভিডিওটা তৈরি করতেছি সেই কারণেই। আর আমি এটা এখানে একটা রেস্টুরেন্টের ভিতরে বসা, তার কারণে হয়তো বা মানে ভয়েস কোয়ালিটিটা খুব বেশি ভালো না হইতে পারে, আশা করি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জানার কোনো যদি আকাঙ্ক্ষা থাকে, জানার কোনো বিষয় থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশানে লিখে দেবেন, আমি চেষ্টা করব যে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।